এক সপ্তাহ পরে আমার রাজশাহী রেঞ্জের এডিশনাল ডিআইজি, সে একটা হারানো বিজ্ঞপ্তি দিয়েছিল পত্রিকায়। পত্রিকার পরিপ্রেক্ষিতে আমাদের রাজপাড়া থানায়, এই পরিপ্রেক্ষিতে সে এক প্রতারক, মহাপ্রতারক। সে প্রায় আপনার 2017 সাল থেকে পুলিশের পরিচয় দিয়ে সারা বাংলাদেশে সে যেভাবে প্রতারণা করে যাচ্ছে, আমরা বহুদিন থেকে চেষ্টা করতেছি। আমরা 21 দিন পরে সাইবার ক্রাইম ইউনিট তদন্ত করে এই প্রতারকের সে যেসব এ যাবত, আমরা তার কাছ থেকে আমরা 16টা মোবাইল ফোন এবং 21টা সিম আমরা উদ্ধার করেছি। সে বিভিন্ন সময় মানুষের পরিচয় বিভিন্নভাবে অন্যের সিম রেজিস্ট্রি করা সিম এবং আপনার যে মোবাইলগুলো সে কিনেছে সবগুলায় আইএমই নাম্বার আমরা দেখেছি। সে 30টা আইএমই নাম্বার ইউজ করেছে এবং 16টা মোবাইলে, কোনো কোনো মোবাইলে 2টা করে সিম সে করে ব্যবহার করে। তারপর আমরা দেখেছি যে সে এই যখন আমরা তাকে বিভিন্ন সিডিআর নিয়ে আসি, তখন দেখেছি সে অন্যের নাম ব্যবহার করে এ মানুষকে প্রতারণা করে। যখন কোনো পত্রিকা হারানো বিজ্ঞপ্তি দেয়, সে কখনো পুলিশের পরিচয় দিয়ে, কখনো ওসি সাজে, কখনো ইন্সপেক্টর তদন্ত সাজে, সাব ইন্সপেক্টর সেজে সে অনেক লোককে প্রতারণা করেছে। আমরা বহুদিন থেকে চেষ্টা করি তাকে ধরার জন্য, কিন্তু আমরা ধরতে পারি না, কারণ সে ফেক রেজিস্ট্রেশন এবং এনআইডি ফেক ইউজ করে সে প্রতারণা করতে থাকে মানুষের কাছ থেকে। সে যখন কোনো হারানো বিভূতি থাকে, তখন সে পুলিশের পরিচয় দিয়ে সারা বাংলাদেশে সে এইসব কর্মকাণ্ড পরিচালনা করে। 21 দিন যাবত আমরা তাকে বিভিন্ন প্রতারণার ফাঁদে ফেলে পুলিশের পরিচয় দিয়ে আমরা তাকে গতকালকে আমরা পাবনা আমিনপুর থেকে আমরা তাকে গ্রেপ্তার করেছি। গ্রেপ্তার করার পরে তাকে আমরা জিজ্ঞাসাবাদ করে আমরা জানলাম যে 2017 সাল থেকে সে মানুষকে এইভাবে প্রতারণা করে। তার নাম হচ্ছে আপনার ফারুক হোসেন পিটু এবং পাবনা আমিনপুরে বাড়ি। সে ম্যাক্সিমাম সময় ঢাকায় থেকে মানুষকে বিভিন্নভাবে প্রতারণা করে এবং প্রতারণার মাধ্যমে সে বিকাশের মাধ্যমে টাকা সংগ্রহ করে। যে বিকাশের মাধ্যমে যে টাকাগুলো সংগ্রহ করে, সেই বিকাশের এনআইডিটাও ফেক। ফেক বলতে কি, সে অন্যের এনআইডি ইউজ করে সে বিভিন্নভাবে সিম রেজিস্ট্রেশন করেছে এবং পাশাপাশি তার যে মোবাইলে যে সিমটা ইউজ করা হয়, সেই সিমটাও আমরা দেখেছি যে অন্যের নাম দিয়ে সে সে অন্যের নাম ইউজ করে সে এই সিমগুলো ইউজ করে এবং মোবাইল ফোন আইএমই নাম্বার আমরা মোবাইল ফোনও দেখেছি সে অন্যের রেজিস্ট্রেশন এবং দিয়ে এনআইডি দিয়ে সে এইসব সিম উত্তোলন করে সে মানুষের সঙ্গে প্রতারণা করে এবং সারা বাংলাদেশে এবং ফেসবুকে তার কয়েকটা নাম্বার দেওয়া আছে। এই নাম্বারগুলোতে সারা বাংলাদেশের মানুষের সঙ্গে সেই প্রতারণা 2017 সাল থেকে সেই প্রতারণা করে আসে। কারো কাছ থেকে 10,000 টাকা, কারো কাছ থেকে 20,000 টাকা, কারো কাছ থেকে 4,000 টাকা, প্রতি মাসে সে মিনিমাম 20টা করে টার্গেট সে করে, 20টা মানুষের কাছে প্রতারণা করে। কালকে আমরা জিজ্ঞাসাবাদ করে আমরা দেখলাম যে সে তার কাছে 16টা মোবাইল এবং 24টার মতো সিম কার্ড ব্যবহার করে আমরা এটা জব্দ করেছি। প্রায় সে এইসব 3-4 মাস অন্তর অন্তর সে মোবাইল ফোনকে চেঞ্জ করে এবং 3-4 মাস অন্তর অন্তর সে সিম চেঞ্জ করে, যাতে করে কেউ যেন তাকে মানে ধরতে না পারে। আমরা বহু চেষ্টা করার পর আমরা নিচে কখনো সে পুলিশের ইন্সপেক্টর তদন্ত হিসেবে পরিচয় দেয়, কখনো সাব ইন্সপেক্টর এবং কখনো ওসির পরিচয় দেয়। সে দুই ধরনের ভয়েস, সে মানে নিজেকে দুই ধরনের ভয়েস, সে কখনো ওসির পরিচয় যখন যা সে ভাব গম্ভীর্য নিয়ে কথা বলে, এ কখনো সে খুব সফটলি কথা বলে। মানে এইভাবে সে দীর্ঘদিন যাবত প্রতারণা করে আসছে, কিন্তু বিভিন্ন ফেক আইডি থাকার কারণে, ফেক এনআইডি থাকার কারণে আমরা তাকে ধরতে পারতেছি না। আমরা যখনই কোনো একটা আইডি চেক করতে যাই, দেখা যায় যে অন্যের কোনো কোনো গরিব লোকের কাছ থেকে বা কোনো দূর দূরান্তের মানুষের সে আইডি ইউজ করে সে এইসব প্রতারণা করতেছে এবং এ যাবত সে অনেক আমার চেষ্টা করার পরে, আমার 21 দিন চেষ্টা করার পরে আমাদের সাইবার ইউনিট গতকালকে তাকে পাবনা আমিনপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বিকাশ, যেসব বিকাশ নাম্বার সে ইউজ করে, সেই বিকাশ নাম্বারগুলো আমরা অ্যানালাইসিস করে দেখেছি সে অন্যের ফেক আইডি দিয়ে, ফেক এনআইডি দিয়ে সে বিকাশের করে, আপনার বিকাশের মাধ্যমে টাকা নেয়।
এবং সে এনক্যাশ করে, তার সিস্টেমটা কি এনক্যাশ, কিন্তু সে যখন করতে যায় কোনো কোনো দোকানে, মনে করেন একটা দোকানে 2000 টাকা এনক্যাশ করলো, আবার পার্শ্ববর্তী দোকানে যায় আবার 2000 টাকা, এরকম সে একসঙ্গে 5-6টা দোকান থেকে মানে সে আপনার এনক্যাশ করে। কারণ 5000 টাকার উপরে এনক্যাশ করতে গেলে তাকে আইডি দেখাইতে হয়, ন্যাশনাল আইডি দেখাইতে হয়, যার কারণে সে এই স্ট্র্যাটেজি এই কৌশলটা সে ফলো করে। কাজের একটা মেয়ে হারিয়ে গেল, সে নিজে ওসি সাজে যে অমুক জায়গায় মেয়েটা আছে, হ্যাঁ আপনি এরকম, সে একটা বিভিন্ন কাভারেজটি তৈরি করে। কাভারেজটি তৈরি করার পরে দেখা যাচ্ছে যে সে আমাদের, তখন তাকে বলে যে ওই আমাদের যারা যাদের মেয়ে হারিয়ে যায় কাজের মেয়ে, তারা তো জিডি করে একটা, সে প্রতিদিন সকালে উঠেই সে পত্রিকা ইয়া করে, পত্রিকা থেকেই সে বিভিন্ন এই জিডি নাম্বারগুলো সে কালেকশন করে, এবং জিডি নাম্বারগুলো সংশ্লিষ্ট আপনার ওই থানায় সে কখনো নিচে ইন্সপেক্টর তদন্ত সাজে, কখনো সাব ইন্সপেক্টর সাজে জিডি তদন্ত করার জন্য। সে বলে যে আপনার নামে আপনি একটা জিডি করেছেন অমুক থানায়, যেমন আমাদের রাজপাড়া থানায় আমাদের এডিশনাল ডিআইজি একটা জিডি করেছিল, তার একটা বন্ড হারিয়ে গেছে, সে একটা জিডি করেছিল, সে রাজপাড়া থানার ইন্সপেক্টর তদন্ত সেজে সে ওই আমাদের ইয়াকে আপনার আমাদের এডিশনাল ডিআইজি ঢাকার ইয়া সরি রাজশাহী রেঞ্জকে টেলিফোন করেছে, টেলিফোন করে বলার পরে সে বলতেছে যে হ্যাঁ আমরা পেয়েছি এরকম প্রতারণা করে, সে প্রতারণার ফাঁদে ফেলে মানুষের কাছ থেকে সে অনেক টাকা পয়সা সে নিয়ে থাকে বিকাশের মাধ্যমে, এবং 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 আমাদের এডিশনাল ডিএজি যখন তাকে কথা বলছে তার সঙ্গে মারাত্মক মিসবিহেভ করছে, তারপর থেকে আমরা তদন্ত করে 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 আমরা তাকে 21 দিন পরে আমরা তাকে গ্রেপ্তার করেছি। সে বিভিন্ন সমাজে বিভিন্ন স্তরের মানুষকে প্রতারণা করে, যখন কারো কাজের মেয়ে হারিয়ে যায় সে বলে যে আমি কাজের মেয়ে পেয়েছি, আমি ইন্সপেক্টর তদন্ত বলতেছি এবং অমুক জায়গায় আপনার মেয়েটা আছে, আমাকে এত টাকা লাগবে আপনি দেন, আর অমুক জায়গায় আপনার মেয়েকে ইয়া হইলে আমরা ধর, তো এইসব কৌশল অবলম্বন করে সে মানে এইসব প্রতারণা করে আর কি। আমরা আমাদের সাইবার ক্রাইম ইউনিটের কিছু কিছু আসামি যারা আছে, যারা বিদেশ থেকে আপনার প্রতারণা করছে, যে বিয়ের প্রলোভন দেখে আপনার 11 লাখ টাকা আপনার ইয়া করছে, আত্মসাত করছে, ওই আসামিটাকে তো আমরা আনতে তো আমাদের অনেক কিছু মানে ইয়া করতে হবে, আমাদের এনসিবির মাধ্যমে তাদেরকে, আমাদের মামলা হলে তাদের বিরুদ্ধে আমাদের ব্যবস্থা নেওয়া যায়, আমাদের সংশ্লিষ্ট ইয়াকে জানাতে হবে। কিন্তু এইসব আসামিদেরকে তো আমরা অনেক সময় ডিজিটাল প্রতারণা যেগুলো হয় আপনাদের সোশ্যাল মিডিয়াতে যেগুলো ক্রাইম হচ্ছে সেগুলো তো ম্যাক্সিমাম বাইরের সাথে অনেক সময় এসব লেনদেন হয়, অনেক সময় বিকাশের মাধ্যমে লেনদেন হয়, এইসব আসামিদেরকে আমাদের ধরার জন্য তো অব্যাহত, যেমন এই আসামিটা আমরা 21 দিন পরে আমরা ধরতে পারলাম, কারণ এগুলো তো বিভিন্ন তারা কৌশল অবলম্বন করে, আমরা যে ফেক আইডি ইউজ করতেছে, ফেক রেজিস্ট্রেশন, ফেক এনআইডি ইউজ করতেছে, যার কারণে আমার যার নামে দেখা যায় যে রেজিস্ট্রেশন করা আছে সে একটা গরিব মানুষ, সে কিছুই জানে না, মানে এইভাবে প্রতারকরা আপনার 20-25টা করে সিম তুলতেছে, মানুষের ফেক আইডি কিন্তু ঠিক আছে কিন্তু ওই লোক নিজেই জানে না যে আমার এই আইডি ইউজ করে বা আমার এনআইডি ইউজ করে সে সিম তুলেছে এবং মোবাইল তুলেছে, এই এইসব প্রতারণা একটার পর একটা করে যাচ্ছে আর কি। না না এটা তো আপনার একটা ঘটনা, আমি বললাম এই প্রতারক মহাপ্রতারক, এই জন্য আমি বলছি যে এই মহাপ্রতারক সারা বাংলাদেশে সে প্রতারণা করে বেড়ায়, মানে ফারুকের কথা বলতেছি, সে যে পুলিশের পরিচয় দিয়ে প্রতারণা করতেছে দীর্ঘদিন যাবৎ, 2017 সাল থেকে আমরা অনেক দিন থেকে তাকে ধরার চেষ্টা করতেছি কিন্তু ধরতে পারতেছি না, সে পুলিশের কথা বলে, কখনো ওসির কথা বলে, কখনো ইন্সপেক্টর তদন্তের কথা বলে, মানে অমুক থানায় জিডি করা হয়েছে, এই প্রতারণা সে চালিয়ে যাচ্ছে। তো আপনারা জানেন যে এবার আমাদের আমাদের আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আমাদের 3-স্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা আমরা নিয়েছি, আমাদের মোবাইল পার্টি থাকবে, আমাদের পাশাপাশি আমাদের চেকপোস্ট থাকবে, এবং আমাদের সিভিল পোশাকে এবং সাদা পোশাকে আমাদের ডিপ্লয়মেন্ট থাকবে 3-স্তর বিশিষ্ট, এবং আমরা আমাদের পূজা কমিটির সাথে আমাদের মিটিং হয়েছে সবার সাথে, আমরা বলেছি যে আমাদের যারা পূজা মণ্ডপে আসবে তারা সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করবে, এবং আমাদের প্রতিটা পূজা মণ্ডপে আমাদের হ্যান্ড স্যানিটাইজার থেকে আরম্ভ করে আমাদের কোভিড, যেহেতু কোভিডের জন্য আমরা মাস্ককে কম্পালসারি করেছি, এবং পূজা কমিটির সভাপতি সেক্রেটারি যারা এসেছে তাদেরকে আমরা বলেছি তারা মাস্ক সরবরাহ করবে এবং হ্যান্ড স্যানিটাইজার এবং হাত ধোয়ার জন্য, এবং তারা 2টা কিউ করবে যাতে করে যারা শরণার্থী আসবেন, যারা দর্শনার্থী আসবেন তাদের জন্য, তারা যেন লাইন আকারে কিউ হবে, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে পূজা উদযাপিত হবে, আমাদের সর্বাত্মক সহযোগিতা থাকবে, ওনারা আশ্বস্ত করেছেন যে ওনাদের পক্ষ থেকে যা সহযোগিতা দরকার
তারা আমাদেরকে করবে এবং পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখার জন্য আমরা তিন স্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা করেছি। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমাদের ডিজিটাল ডাটাবেস তৈরি করেছি কিশোরদেরকে নিয়ে, যারা আপনার মহল্লায় মহল্লায় পাড়ায় পাড়ায় যারা গ্যাদারিং করে এবং ইভ টিচিং করে। ইতিমধ্যে আপনাদেরকে আমরা বলেছি যে ডিজিটাল ডাটাবেস তৈরি করেছি এবং প্রতিটা থানায় আমরা তাদেরকে সন্ধ্যার পরে খোঁজখবর নেওয়া হয়, তারা কোথায় এখনও বাইরে যায় কি না। আমরা গার্জিয়ানকে সতর্ক করেছি, গার্জিয়ানরা মুচলেকা দিয়ে তাদের সন্তানকে নিয়ে গেছে এবং তারা বলেছে যে স্যার আপনি আমাদেরকে সাধুবাদ জানিয়েছে, স্যার আমরা দীর্ঘদিন আমাদের এই প্রবলেমটা ছিল, আপনি প্রবলেমটা অ্যাড্রেস করেছেন। এবং পাশাপাশি এবং রাজশাহীবাসী খুবই খুশি যে কিশোররা এখন রাস্তার মধ্যে নাই, বাইক পার্টি নাই এবং সবাই শান্তভাবে আছে। এটা হচ্ছে বলেছে যে আসলে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে, কিশোর গ্যাং কোনোভাবেই যেন মাথাছাড়া দিয়ে না ওঠে, এইভাবে আমাদের সর্বাত্মক আইনি যে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, যাদের ভিতরে রেগুলার মামলা আছে তাদের প্রচলিত ধারায় আমাদেরকে তাদেরকে কোর্টে সোপর্দ করেছি এবং যাদের ভিতরে মামলা নাই তাদেরকে গার্জিয়ানকে আমরা মুচলেকা দিয়ে ছেড়ে দিয়েছি এবং গার্জিয়ানরা আমাদেরকে কমিটমেন্ট করেছে তাদের সন্তানদের দিকে তারা খেয়াল রাখবে।